হ্যালো ওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমরা ক্লাস এইট এর একটা জন ডিলামেয়ার আমরা কবিতাটার প্রত্যেকটা লাইন করব যাতে কবিতাটার ডিপার মিনিং আমরা ভালোভাবে বুঝতে পারি তবে কবিতাটা শুরু করার আগে আমরা কবি সম্পর্কে একটু জানা নেব ওয়াল্টার জন ডিলা মেয়ার জন্মগ্রহণ করেন আঠেরোশো তিয়াত্তর সালের পঁচিশে এপ্রিল ইংল্যান্ডে তিনি কবিতা লিখতেন ছোট গল্প লিখতেন এবং উপন্যাসও লিখতেন ওয়াল্টার জন ডিলা মেয়ার পড়াশোনা করেছিলেন সেন্ট পলস ক্যাথিড্রাল কয়ার স্কুলে তিনি আঠারোশো নব্বই সাল থেকে অ্যাংলো আমেরিকান অয়েল কোম্পানিতে কাজও করেছিলেন উনিশশো দুই সালে তার প্রথম কবিতার বই সংস অফ চাইল্ডহুড পাবলিশ হয় তারপর থেকে তিনি লেখাতেই বেশি করে মনোনিবেশ করেন তার প্রথম লেখা উপন্যাস হেনরি ব্রোকেন পাবলিশ হয় উনিশশো চার সালে পর থেকে যত বছর এগোয় ততই তার বই বেশি করে ছাপা হয় এবং তিনি খ্যাতির শিখরে পৌঁছে যান তার লেখা কবিতা গুলোর একটা আলাদা বৈশিষ্ট্য ছিল তার কবিতার মধ্যে আমরা বা শক্তির অস্তিত্ব অনুভব করি এবং এই বৈশিষ্ট্য তার কবিতাগুলোকে অনন্য করে তোলে আমরা আজ যে কবিতা পড়বো তার মধ্যেও এই সুপার ন্যাচারালিজম রয়েছে বা অতি প্রাকৃত শক্তির অস্তিত্ব রয়েছে যা এই কবিতাটিকে আরো বেশি রহস্যময় করে তুলেছে তার আরেকটি বিখ্যাত কবিতা যার সাথে সামওয়ান কবিতাটার ভীষণ মিল রয়েছে তার নাম হলো দ্য লিসনার্স এই বিখ্যাত কবির মৃত্যু হয় উনিশশো ছাপ্পান্ন সালের বাইশে জুন তাহলে চলো এবার আমরা কবিতাটা পড়তে শুরু করি সামওয়ান কেম নকিং মাই উইস স্মল ডোর সামোয়ান কেম নকিং আই এম শিওর 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 এই হলো প্রথম চারটে লাইন সামোয়ান কেম নকিং মাই উইস স্মল ডোর কেউ একজন এসেছিল আমার দরজায় করা ঘাত করতে সামোয়ান অর্থ কেউ একজন কেম মানে এসেছিল নকিং শব্দের অর্থ করাঘাত করা অর্থাৎ কেউ একজন এসেছিল আমার দরজায় করাঘাত করতে দরজাটা কেমন উই স্মল ডোর উই কথার অর্থ খুব ছোট তার সাথে কবি আবার স্মল শব্দটিও ব্যবহার করেছেন স্মলের অর্থ ছোট তাহলে কবি দুবার ছোট শব্দটি ব্যবহার করেছেন এটা এমফাসাইজ করার জন্য বা জোর দিয়ে বলার জন্য যে তিনি যে বাড়িটিতে আছেন তার দরজাটি খুবই ছোট এর থেকে আমরা বুঝতে পারছি কবি যে বাড়িটিতে বাড়িটিতে রয়েছেন সেটি কোনো বড় বাড়ি নয় দরজাটি অত্যন্ত ছোট অর্থাৎ সেটি একটি কুটির কবি একটি কুটিরে রয়েছেন এবং সেই সময় তিনি অনুভব করলেন কেউ একজন তার দরজায় এসে করাঘাত করেছে someone came knocking. I am sure, sure, sure. কবি আবার বলছেন কেউ একজন এসেছিল দরজায় নক করতে বা করাঘাত করতে আই এম শিওর শিওর আমি নিশ্চিত নিশ্চিত এবং নিশ্চিত কবি এখানে শিওর শব্দটা তিনবার ব্যবহার করেছেন শিওর শব্দটি রিপিট করেছেন তিনবার এটা বোঝানোর জন্য যে কেউ একজন এসে তার দরজায় করাঘাত করেছিলেন এবং এই ব্যাপারে তিনি নিশ্চিত এটা কিন্তু তার মনের ভুল নয় কেউ একজন সত্যি এসে তার দরজায় করাঘাত করেছিল আমরা যখন কড়া নাড়ি তখন দেখবে একবার করাঘাত করে থেমে যায় না একসাথে আহ দুবার বা তিনবার করাঘাত করি কবি হয়তো কড়া নাড়ার শব্দটাও তিনবার শুনতে পেয়েছিলেন সেই জন্য তিনি sure শব্দটিও বা নিশ্চিত শব্দটিও তিনবার ব্যবহার করেছেন এবার আমরা second stanza তে আসি I listened, I opened I looked to left and right, but not there was a staring in the still dark night. I listened. আমি শুনেছিলাম অর্থাৎ কবি করানারা শব্দ শুনেছিলেন আই ওপেন আমি দরজা খুলেছিলাম মানে কবি দরজা খুলেছিলেন আই লুক টু লেফট অ্যান্ড রাইট আমি প্রথমে বা দিকে তারপর ডান দিকে তাকিয়েছিলাম বাট নট দেয়ার ওয়াজ স্টিয়ারিং কিন্তু সেখানে কোনো গতিবিধি বা নড়াচড়া ছিল না not শব্দের অর্থ হলো না আর staring শব্দের অর্থ নড়াচড়া বা গতিবিধি in the still dark night সেই নিশ্চল নিথর অন্ধকার রাতে still শব্দটার অর্থ এখানে নিশ্চল বা স্থির কবি যখন করাঘাতের আওয়াজ শুনে দরজা খুলেছিলেন তিনি বাদিকে ও ডানদিকে তাকিয়ে কোনো গতিবিধি বা নড়াচড়া দেখতে পেলেন না সেই নিশ্চল অন্ধকার রাতে cricket whistling while দ্য ডিউ ড্রপস ফল এবার আমরা মিনিংগুলো পড়ি ওনলি দ্য বিসি বিটেল ট্যাপ ট্যাপিং ইন দ্য wall শুধুমাত্র ব্যস্ত গুবরে পোকাগুলো দেওয়ালে আওয়াজ করছে বিটেল শব্দটার অর্থ হলো বিটল মানে গুবরে পোকা আর ট্যাপ ট্যাপিং শব্দটা দিয়ে গুবরে পোকারা যে আওয়াজ করছে সেটাকে বোঝানো হচ্ছে যে শব্দ দ্বারা কোনো একটা আওয়াজকে বোঝানো হয় সেই শব্দগুলোকে অনমটোপোইক ওয়ার্ড বলা হয় যেমন বৃষ্টির আওয়াজকে আমরা কি বলি পিটার প্যাটার বলি ধাক্কা লাগার আওয়াজকে থার্ড বলি ইত্যাদি নেক্সট লাইনে আসি অনলি ফ্রম দ্য ফরেস্ট দ্য জঙ্গল থেকে শুধু প্যাচার তীক্ষ্ণ স্বর ভেসে আসছে স্ক্রিচ মানে হলো তীক্ষ্ণ বা কর্কশ অর্থাৎ সেই অন্ধকার নিশ্চল রাতে শুধুমাত্র প্যাচার তীক্ষ্ণ স্বর ভেসে আসছে গভীর জঙ্গল থেকে অনলি দ্য ক্রিকেট হুইসলিং হোয়াইল দ্য ডিউ ড্রপস ফল শুধু শুধুমাত্র ঝিঝি পোকার শীষ দেওয়ার শব্দ অবিরাম ভেসে আসছিল যখন বাইরে শিশিরের ফোটাগুলো পড়ছিল ক্রিকেট মানে ঝিজি পোকা হুইسلিং মানে শিষ দেওয়া ঝিজি পোকার শিষ দেওয়ার আওয়াজ আসছিল ওয়াইল দা ফল যখন শিশিরের ফোঁটাগুলো পড়ছিল ডিউ ড্রপস মানে শিশিরের ফোঁটা তাহলে পুরো স্ট্যাঞ্জার মিনিং দাঁড়াবে শুধুমাত্র দেওয়ালে ব্যস্ত গুবরে পোকারা আওয়াজ করছিল গভীর জঙ্গল থেকে পেচার তীক্ষ্ণ সর ভেসে আসছিল এবং অবিরাম ঝিজি পোকার শিস দেওয়ার শব্দ হচ্ছিল যখন শিশির কণাগুলো পড়ছিল এই স্ট্যাঞ্জাতে রাতের বেলায় জঙ্গলের পরিবেশ কতটা মিস্টেরিয়াস বা কতটা রহস্যময় হতে পারে তার একটা আভাস আমরা পাই অন্ধকার নিশ্চল একটা রাত আর চারপাশে বিভিন্ন পোকা আর প্যাচার ডাক যেন পরিবেশকে ভৌতিক করে তুলেছে এবার আমরা লাস্ট স্ট্যান্ডায় আসি সো আই নো নট হু কেম ন্যাটল আমি জানি না কে এসে দরজায় করা একদমই জানি না একেবারেই জানি না এখানে কবি অ্যাটল শব্দটিও তিনবার ব্যবহার করেছেন এটা বোঝানোর জন্য যে কবি একদমই জানেন না যে সত্যি কে এসে তার দরজায় আঘাত করেছিল আবার দেখো আমরা যদি ফার্স্ট এন্ডের লাস্ট লাইনটা দেখি সেখানেও তিনি শোর শব্দটি তিনবার ব্যবহার করেছেন সেটার সঙ্গে মিল রেখে হয়তো লাস্ট এন্ড جاتے এই অ্যাটল কথাটাও তিনি তিনবার ব্যবহার করেছেন তবে কবিতার শেষে কবি কিন্তু একটা রহস্য রেখে দিয়েছেন তিনি আমাদেরকে বলেননি কে এসে তার দরজায় কড়া নেড়েছিল আর এটাই হলো ওয়ালটার ডিলামেয়ারের কবিতার একটা বৈশিষ্ট্য তিনি তার শব্দের মাধ্যমে কবিতার মধ্যে একটা ক্রিয়েট করেন একটা রহস্য তৈরি করেন আশা করি কবিতাটিকে তোমরা উপভোগ করেছো এবং এই কবিতাটি তোমাদের মনেও হয়তো একটা রহস্যের সৃষ্টি করেছে ডেসক্রিপশন বক্সে ক্লাস এইট রিলেটেড অন্যান্য চ্যাপ্টারের লিঙ্ক তোমরা পেয়ে যাবে থ্যাংক ফর ওয়াচিং